হ্যাঁ বন্ধুরা, একটা কথাই বলবো যে রিয়েলমি নতুন জুন মাসের আবার আপডেট দিয়েছে তার কিছু ডিভাইসে, সেগুলো সম্বন্ধে কথা বলবো। কিন্তু তার আগে ছোট একটা কথা বলতে চাই, যে সেটা হলো রিয়েলমি যেমন তার হচ্ছে নতুন নতুন ফোন রিলিজের জন্য বিখ্যাত, সেমন কিন্তু রিয়েলমি তার প্রত্যেকটা প্রোডাক্টকে, বা ফোন বলুন, ওয়াচ বলুন, যাই বলুন না কেন, সেগুলোতে আপডেট দেওয়াতেও কিন্তু কিছুটা হলেও এগিয়ে সব কোম্পানির তুলনায়। সেমনই রিয়েলমি আবারও জুন মাসে প্রথমে একবার আপডেট দিয়েছিল, আবারও একবার আপডেট দিল। সে কী কী আপডেট দিচ্ছে সেইগুলো চলুন। রিয়েলমির ফার্স্টে যে আপডেটটা এসেছে সেটা হলো রিয়েলমি 5 প্রো। এই ফোনটা সব থেকে বেশি 1 বছরের ভিতরে 1 লক্ষ বিক্রি হয়েছে ফ্লিপকার্ট থেকে, এবং তারপরে তাতে এখন নতুন আপডেট দিয়েছে আজকেই। তো আপডেটটা হলো, যারা পাননি তারা করবেন, নতুন বিল নাম্বার এসে গেছে, স্ক্রিনশট আপনি দেখে নিতে পারেন। তো আপডেটটা হলো জুনে সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন ওর ভেতরে, তাছাড়া আপনারা পাবেন এক্সট্রা করে সোলার চার্জিং অ্যানিমেশন, যেটা ডিসপ্লের উপরে শো করবে যখন আপনি লক স্ক্রিন করে রাখবেন তখন। এটা একটা নতুন অ্যানিমেশন দেওয়া হয়েছে। তাছাড়া যেসব হ্যাঙ্গিং ইস্যুগুলো ছিল এই ফোনটার ভেতরে সেগুলোকে সলভ করে দেওয়া হয়েছে রিয়েলমি কোম্পানি থেকে বলছে। এবং বলবো বন্ধুরা, আপনারা যারা ইউজ করছেন তারা সম্পূর্ণ বলতে পারবেন যে কতটা সাকসেসফুল করেছে। তাছাড়া রয়েছে দুটো আরও অ্যাপস অ্যাড করে দিয়েছে রিয়েলমি 5 প্রোটাই, সেটা হলো, একটা হলো এটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য দিয়েছে, সেটা হলো রিয়েলমি পয়সা, আর দ্বিতীয় হচ্ছে রিয়েলমি লিংক অ্যাপ। এই দুটো অ্যাপস রিয়েলমি এই নতুন আপডেটটায় ইনক্লুড করেছে। বিল্ড নাম্বার যদি আসি, বিল্ড নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে কোনো একটা জায়গায় আমি দিয়ে দেবো। তো RMX197EX11 CO204। তো এটা হচ্ছে Android 10 ফার্স্ট আপডেট দিল এরা ভার্সন 1.0 UI দিয়ে, মানে রিয়েলমির একটা নতুন UI এরও আপগ্রেডেড হয়ে গেল। আর তাছাড়া এই আপডেটটা আপনারা পাবেন 496 MB-র কাছাকাছি। তো আপডেটটা কত দূর ভালো হয়েছে আপনারাই বলতে পারবেন। তো অবশ্যই কমেন্টে বলবেন যে আপনি আপডেট পেয়েছেন কি না, বা আপডেটটা আপনার কাছে কেমন লাগলো, এটাই অনেক বাগস ফিক্স করেছে। নেক্সট যদি আমি আসি, রিয়েলমির তরফ থেকে এসছে 3 এবং 3i, যে দুটো ফোন ছিল এই দুটো ফোনেই নতুন আপডেট দিয়েছে রিয়েলমি কোম্পানি। কি সিকিউরিটি প্যাচ আপডেট, ফিঙ্গারপ্রিন্টে প্রবলেম ছিল সেটাকে সলভ করে দিয়েছে, হ্যাঙ্গিং ইস্যু ছিল তো বিভিন্ন জায়গায় হ্যাং করছিল সেই প্রবলেম সলভ হয়েছে, টাচ প্রবলেম ছিল ডিসপ্লের উপরে সেগুলোকে ঠিক করে দেওয়া হয়েছে, টাচ এজলেস হচ্ছিল মানে বিভিন্ন জায়গায় আপনি টাচ করছেন না তবু এজ লেগে একটা ডিসপ্লেতে প্রবলেম দেখা দিচ্ছিল সেটাকে সলভ করে দেওয়া হয়েছে, ব্যাটারি লোড যে একটা ইস্যু ছিল সেটাকে সলভ করে দেওয়া হয়েছে, এবং তাছাড়া আর মোটামুটি যা বাক্স ছিল ওরা সলভ করে দিয়েছে। দুটোর বিল্ড নাম্বার হলো, একটা হচ্ছে থ্রিটার, রিয়েলমি থ্রিটার বিল্ড নাম্বার হচ্ছে RMX18251EX11 C11, এটা হচ্ছে রিয়েলমি 3, এবং এটার 3i এর যেটা বিল নাম্বার দিয়েছে নতুন সেটা হচ্ছে RMX18270EX11/211, এইটা হচ্ছে 3i এর বিল নাম্বার। এবং দুটো ফোনেরই যদি আমি কথায় আসি, দুটো ফোনই 280 MB কাছাকাছি আপডেটটা আপনারা পেয়ে যাবেন। এবং তাছাড়া আমাদের দিয়েছে রিয়েলমি বাজেট এয়ার যে ডিভাইসটা ছিল, তো সেই ডিভাইসটার ভেতরে নতুন আপডেট দিয়েছে ভার্সন 2.005, এটা হচ্ছে নতুন ভার্সন। আর এটাতে করা হয়েছে কি, ফার্স্ট আপডেট মানে এটা হচ্ছে এই ডিভাইসটার প্রথম আপডেট এটা, আর এটাতে ইম্প্রুভ করা হয়েছে কমিউনিকেশন সিস্টেম, মানে আপনার যে ডিভাইস কানেক্ট করার জন্য যে কমিউনিকেশন সিস্টেমটায় প্রবলেম দেখা দিচ্ছিল সেটাকে সলভ করে দিয়েছে রিয়েলমি কোম্পানি থেকে, পুরোপুরি জানিয়ে দিয়েছে। তাছাড়া রিয়েলমি ব্র্যান্ড যেগুলো আমরা ইউজ করতাম তাতে নতুন আপডেট এসেছে, যেটা সব থেকে লোয়েস্ট কোয়ালিটির ব্র্যান্ড ছিল রিয়েলমির তরফ থেকে, একটাই বেরিয়েছে অবশ্য, সেই ব্র্যান্ডের ভেতরে একটাই আপডেট দিয়েছে, এই আপডেট ভার্সন 8.0 আপডেট। এটা হচ্ছে ভার্সন নাম্বার আমি বলে দিচ্ছি 1.2.0.8.0, এটা হচ্ছে ভার্সন নাম্বার। এটাতে কী করা হয়েছে, এটাতে আপনাদের মিউজিক অ্যাড করা হয়েছে, মানে যখন ফার্স্ট টাইম রিলিজ হয়েছিল তখন মিউজিক অ্যাড ছিল না, তো এতে মিউজিক অ্যাড করে দেওয়া হয়েছে, মানে কন্ট্রোল ফাংশন, মানে যেটা আগে মিউজিকটা কন্ট্রোল হতো না সেই কন্ট্রোলটাকে, ফাংশনটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। তাছাড়া আপনারা আরও যাতে সহজে সেই মিউজিকটাকে কন্ট্রোল করতে পারেন তার জন্য কি এই আপডেটটাকে আরও ভালো করে ইম্প্রুভমেন্ট করে আপডেটটা দেওয়া হয়েছে এর ভেতরে। তাছাড়া যখন এই ব্র্যান্ডটা দিয়েছিল কোম্পানিরা তখন এতে স্টপওয়াচ ছিল না, তো এটার ভেতরে এখন ইনক্লুড করে দেওয়া হয়েছে স্টপওয়াচটা, আপনারা পেয়ে যাবেন।
তাছাড়া এতে পেয়ে যাবেন হার্টবিট রেট, যেটা আমরা যখন রিলিজ করেছিল তখন ভালোভাবে পেতাম না, কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন হার্টবিট রেট। তো আপনারা সহজেই ইউজ করতে পারবেন। আর এটা গেল রিয়েলমি ব্র্যান্ড, আপনারা দেখে নেবেন। এটাও ওই বেশি না, 200-100 ভেতরে, 100-150 ভেতরে এমবিটা আপডেট দিয়েছে। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে রিয়েলমি ওয়াচ এসেছিল, তার একটা নতুন আপডেট এসছে, ভার্সন 7.750। তো এই ভার্সনে আপডেট এসছে ন্যাশনাল স্যাটিসফ্যাকশন ইনফরমেশান। তো এটা হচ্ছে আপনাকে দেখাবে ডিসপ্লেতে কতক্ষণ পাওয়ার ছিল, আর তাছাড়া বিভিন্ন বাক্স ছিল এতে, সেটা ফিক্স করে দেওয়া হয়েছে। আর তাছাড়া একটাই জিনিস, যে ন্যাশনাল স্যাটিসফ্যাকশন ইনফরমেশান, তো এই যে ন্যাশনালি যে ইনফরমেশানগুলো থাকে, তো সেগুলোকে ডাইরেক্টলি আপনার ডিসপ্লের উপরে শো করাবে। এবং তাছাড়া যেগুলো বাক্স ছিল এর ভেতরে সেগুলোকে সলভ করে দেওয়া হয়েছে রিয়েলমির তরফ থেকে, এগুলোই জানানো হয়েছে। এবং তাছাড়া আমি বলবো যে প্রতি মাসে রিয়েলমি বলুন, ভিভো, ওপো, যাই হোক না কেন, আপনার ফোন বা মোটোরোলা, যাই আপডেট আসুক না কেন, ফার্স্টে দেওয়ার চেষ্টা করছি। এবং আপডেটগুলো আপনাদের জন্য ঠিক হবে নাকি সেগুলোরও বলার চেষ্টা করছি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।